মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট 337 জন কর্মরত সাংবাদিকদের হাতে পরিচয়পত্র তুলে দিল রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর। সেই সাথে তাদের হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আনা হয়েছে বছরে 3 লক্ষ টাকা করে। এদিন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, নতুন 189 জন সাংবাদিককে এই কার্ড প্রদান করা হয়েছে। 141 জন পুরনো সাংবাদিক এবং 25 জন বরিষ্ঠ সাংবাদিকদের মিলিয়ে মোট 337 জন সাংবাদিককে এদিন ক্রেডিটেশন কার্ড বিতরণ করা হয়। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। আমাদের রাজ্যের যারা প্রতিষ্ঠিত সাংবাদিক তাদের যে দীর্ঘদিনের যে একটা দাবি, তাদের অ্যাক্রিডিয়েশন বা আমরা যদি সংক্ষেপে বলি যে পরিচয়পত্র, তাদের যে পেশা সেটার সমর্থনে আইসিএ দপ্তর বরাবর আন্তরিক ছিল এবং তাদেরই দাবিকে সমর্থন করে আমরা আজকে নতুন হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি সহ অ্যাক্রিডিয়েশন কার্ড আমরা তুলে দিয়েছি এবং যারা অ্যাক্রিডিয়েটেড জার্নালিস্ট, পুরনো যারা রয়েছেন এবং বর্তমান যাদেরকে আমরা প্রদান করেছি তাদেরকে টোটাল 337 জনকে হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আনা হয়েছে। বছরে 3 লক্ষ টাকা করে তারা ভারতবর্ষের বিভিন্ন নামি দামি যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা পেতে পারবে তাদের ব্যক্তিগত আরোগ্য লাভের জন্য। এবং আজকে অফিসিয়ালি আমরা সেক্রেটারি আইসিএ, ডাইরেক্টর আইসিএ উপস্থিতিতে এই অ্যাক্রিডিয়েটেড জার্নালিস্টদেরকে আমরা সেই সুবিধা প্রদানের ঘোষণা দিলাম।